সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি মেয়েদের আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল। না না, মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে তেড়ে যেতে দেখে ভয় পাবেন না প্লিজ। বাকিগুলো আপনাদের দেখাতে হবে, আরও এমন অনেক ঘটনা ঘটেছে যা আপনাদের দেখাতে হবে। 2021-এ ফিরে যাই টাইম মেশিনে করে। প্রথমে যে তেড়ে যাওয়ার ভিজুয়াল দেখালাম, যে তেড়ে যাওয়ার ঘটনা দেখালাম, সেটা ঘটেছিল 2019 সালে লোকসভা ভোটেরই সময়। অর্থাৎ এখন যেমন লোকসভা ভোট চলছে, সেই সময় কোথাও একটা প্রচারে যাচ্ছিলেন তৃণমূল নেত্রী। এবার 2021 সালে আসে পরাক্রম দিবস, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মতিথি, জন্মদিন 23শে জানুয়ারি। সেদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলছে বিশেষ অনুষ্ঠান, হবে লেজার শো, গোটা বাংলা তাকিয়ে আছে, প্রধানমন্ত্রী রয়েছেন মঞ্চে, সেখানে মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত। সেখানে মুখ্যমন্ত্রী যখন পৌঁছন, সেখানেও কিছু মানুষ জয় শ্রীরাম ধ্বনি তোলেন, আর তারপর চরম ক্ষেপে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি শুনব। अब हम स्वागत करना चाहेंगे माननीय मुख्यमंत्री ममता बैनर्जी का मंच पर। आप लोग जरा सा शांत हो जाएं, आप लोग जरा शांत हो जाएं और इस पावन अवसर पर श्रीमती ममता बैनर्जी को मौका दीजिए कुछ शब्द कहने का। नहीं नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और गरम पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना, ये आपको शोभा नहीं देता। मैं फिर आप लोगों को कहेंगे यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রীতিমতো রেগে গিয়েছেন এবং বলছেন যে কোনো একটা কাউকে যদি আমন্ত্রণ জানানো হয় কোনো অনুষ্ঠানে, সেখানে কোনো রাজনীতির রং লাগানো হচ্ছে। অর্থাৎ তখনও পর্যন্ত তিনি এটা মনে করতেন যে রাজনৈতিক কারণে বিশেষ একটা ধ্বনি জয় শ্রীরাম তা ব্যবহার করা হচ্ছে, এটা বলছি তার কারণ আছে, কারণ এরপরে ক্রোনোলজি যত এগিয়ে যাবে তত এই বিষয়টা থেকেও পর্দা উঠতে শুরু করবে। আর এই যে আমরা দেখালাম যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিটা, তার আগে আমরা দেখালাম যে গাড়ি থেকে নেমে গিয়ে রাম ভক্তদের উদ্দেশ্যে তেড়ে যাওয়া মমতা ব্যানার্জির সেই ছবিগুলো আমরা দেখালাম, কিন্তু আপনি কি ভাবছেন এখানেই শেষ? আরে না মশাই না, এখানে শেষ হলে হয় নাকি? এখনও আপনাকে সিট বেল্ট খুব শক্ত করে বাঁধতে হবে, কারণ অনেকটা পথ যাওয়ার বাকি রয়েছে। এবারে আপনাদের নিয়ে আসি 30শে ডিসেম্বর, এই দিনটায়। 30শে ডিসেম্বর কী ছিল? হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। সেই উদ্বোধনে বিশেষ আমন্ত্রিত অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এসেছেন এবং তিনি আসার পরই সেখানে দর্শক আসন থেকে কিছু মানুষ তারা জয় শ্রীরাম ধ্বনি দেন এবং তারপরই মুখ্যমন্ত্রীর সেই গোসা আবার ফিরে আসে এবং তিনি তখন মঞ্চে না উঠে মঞ্চের ঠিক পাশে একটা বসার জায়গায় তিনি বসে পড়েন, একটা চেয়ার নিয়ে বসে পড়েন এবং তারপর তিনি উঠলেনই না মঞ্চে, বরং একটা সবুজ পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এটাই ছিল সেদিনের ছবি, দেখুন। শুরুতেই বলেছিলাম না, দেব যা করছেন, যেভাবে জয় শ্রীরাম বলছেন, ভেবে করছেন তো? কারণ যে ছবিগুলো পরপর দেখালাম, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের তেড়ে যাওয়ার ছবি,
जय श्रीराम बला के गालागाली देवा बलार संगे तुलना गाड़ी थेके नेमे अलमोस्ट झाँपिए पड़े तेड़े जाच्छेन মমতা বন্দ্যোপাধ্যায় तारपर ভিক্টোরিয়া उठे বললেন আমাকে অপমান করা হচ্ছে কারণ জয় শ্রীরাম বলা হয়েছে তিনি বন্দে ভারতের অনুষ্ঠানে মঞ্চেই উঠলেন না কারণ কি জয় শ্রীরাম বলা হয়েছে আর সেই জয় শ্রীরাম বলছেন দেব একটু আগেই দেখালাম কোথাও যেন ছবিটা মিলছে না কোথাও যেন কোথাও অমিল হচ্ছে ছবিটা এমনটাই মনে হচ্ছে কিন্তু তারই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোটা যে তিনটে ছবি দেখালাম তার সঙ্গে সঙ্গে আজকে বঙ্গে এসেছিলেন অমিত শাহ বঙ্গে অমিত শাহ তো এলেন এসে আজ রাম মন্দিরের কথা আবারো বললেন প্রচারে এসে বললেন রাম মন্দিরের কথা এবং তারই সঙ্গে সঙ্গে তিনি আক্রমণ করলেন তোপ দাগলেন তৃণমূলের প্রতিও দেখুন কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনোদিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না বলেছিলাম অমিত শাহের বক্তব্য শোনাবো কিন্তু কিসের পরিপ্রেক্ষিতে শোনাবো সেটা তো জানাতে হতো মমতা বন্দ্যোপাধ্যায় কখন এই কথা বলছেন যে বাইটটা এক্ষুনি শোনালাম দর্শকদের গোটা দেশ যখন রাম মন্দির নিয়ে মেতে উঠেছে গোটা দেশ যখন রাম মন্দির নিয়ে ভক্তির সাগরে নিমজ্জিত গোটা দেশ রাম মন্দিরের কথা বলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো কথা বলছিলেন সেটাই দেখালাম কি বলছিলেন গোটা রাম মন্দিরটাই নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ বঙ্গে এসে অমিত শাহ তোপ দাগেন রাম মন্দির নিয়ে তিনি বক্তব্য তো রাখেনি তারই সঙ্গে সঙ্গে তীব্রভাবে আক্রমণ করেন তৃণমূলকে কি বলেছেন অমিত শাহ আর তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন নিজেদের পিট বাঁচানোর জন্য তৃণমূল মুখপাত্র শান্তনু সেন শুনব আজ হনুমান জি কা বার্থডে হ্যায় মুঝে বাতাও ये राम मंदिर बनना चाहिए था या नहीं बनना चाहिए था मोदी जी ने राम मंदिर का केस भी जीता भूमि पूजन भी किया और प्राण प्रतिष्ठा कर जय श्री राम कर दिया ये ममता दीदी और कांग्रेस पार्टी दोनों राम मंदिर का विरोध करते थे मगर जब बंगाल की जनता ने 18 सीटें दी किसी की कुछ नहीं चली अयोध्या में राम मंदिर बन गया আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে রামচন্দ্র আমাদের হৃদয়ে থাকে আমরা তাকে স্মরণ করি তাকে শ্রদ্ধা করি তাকে পূজো করি তাকে রাস্তায় নামিয়ে রাজনীতি করি না এবং ভগবান শ্রীরামচন্দ্র যাকে পূজো করতেন সেই মা দুর্গাও বাংলায় পূজিতা হন শুধু আমরা ধর্মীয় ধর্মের জায়গাটা মনের মধ্যে শ্রদ্ধার সাথে রাখি বিজেপির মতো ঠাকুর শ্রীরামচন্দ্রকে রাস্তায় নামিয়ে রামচন্দ্রকে নিয়ে ফুটবল খেলি না ভোটে জেতার জন্য